দ্রুত অপরিকল্পিত নগরায়ন আর নির্বিচারে বৃক্ষ নিধনে প্রকৃতির অভিশাপে ঢাকায় গরম অনুভূতি বেড়েছে বলে মত বিশেষজ্ঞদের সেই সাথে ফ্রিজের ব্যবহার যানবাহনের আধিক্য জনঘনত্ব আর ভয়ানক দূষণ চোখ রাঙাচ্ছে রাজধানীকে সমস্যা সমাধানে নীতিমালার প্রয়োগ চান নগর বিশ্লেষকরা আবহাওয়ার রুদ্ররূপ নিয়ে ধারাবাহিকের তৃতীয় পর্বে দেখুন নাজিবুর রহমানের রিপোর্ট ক্যামেরায় ছিলেন রাজু আহমেদ রুবেল সুউচ্চ অট্টালিকা আর কাছে ঘেরা ভবনে সুসজ্জিত ঢাকা এই ঢাকার বাতাস আর তাপ বিপর্যস্ত করে তুলছে জীবন আর জীবিকা ভবনের দেয়ালে শীততাপ নিয়ন্ত্রিত যন্ত্রের বাহার সাথে ফিটনেসবিহীন গণপরিবহন বাড়াচ্ছে উষ্ণতা ঢাকার এই বিরূপ আবহাওয়ার জন্য দায়ী নির্বিচারে গাছ নিধন উন্নয়নের দোহাই দিয়ে বিভিন্ন সময় পরিবেশবান্ধব গাছ নিধন করেছে বিভিন্ন সরকারি সংস্থাগুলো বিআইপির এক গবেষণায় দেখা যায় তিন দশকে রাজধানীর ঢাকার সবুজ এলাকা কমে মাত্র সাত শতাংশে দাঁড়িয়েছে আর জলাভূমি নেমে এসেছে মাত্র দুই দশমিক নয় শতাংশে জলাধার ভরাট করে গড়ে তোলা হয়েছে বাড়ি বিশেষজ্ঞরা আরও বলছেন উত্তর ঢাকায় সবুজায়ন চোদ্দ শতাংশ আর দক্ষিণে নয় শতাংশ পুরো ঢাকায় যা থাকার কথা ছিল পনেরো থেকে বিশ শতাংশের বেশি ওয়াল্টন এসিতে ইনস্টলেশন একদম ফ্রি এই শহরের তাপমাত্রা এ কারণে পীড়া দিচ্ছে নগরবাসীকে পরিকল্পনাবিদদের গবেষণা আরও বলছে নগরীর একাশি শতাংশ এলাকায় এখন ইট পাথর আর কংক্রিটে ঘেরা এসব কারণেই মরুর তাপে জ্বলছে ঢাকা এ অবস্থা থেকে স্বস্তি ফেরাতে নীতিমালা মেনে পরিকল্পনা বাস্তবায়নের কথা বলছেন সবাই একটা যদি ঘাসও থাকে সেটা তো অ্যাবজর্ভ করতে পারছে সেটা পারছে না সেই ধরনের ঘুমিয়ে আমি সফট গ্রাউন্ড রাখছি না আপনি নতুন এলাকাগুলো দেখেন কয়টা এলাকা আপনি খেলার মাঠ এবং কি পার্ক পাবেন পরিকল্পনা ঠিকই আছে কিন্তু পরিকল্পনা বাস্তবায়নের ক্ষেত্রে আমাদের উদাসীনতা যারা দায়িত্বপ্রাপ্ত দপ্তরগুলো আছে তাদের এই ব্যাপারে একেবারে উদাসীনতা এই আজকে ঢাকা শহরকেই অবস্থায় করে নিয়ে আসছে যেভাবে করে গত 20 বছর পঁচিশ বছর ধরে আমার ব্লু নেটওয়ার্ক জলাধার খাল পুকুর আমরা ক্রমাগতভাবে দখল দূষণ একমাত্র নতুন গাছ রোপণ করা হয়েছে হাতির জেলে প্রায় ষাট হাজার গাছ এটি আপনার সম্ভব আর নতুন গাছ লাগালেন কোথায় আপনি তো কাটার সর্দার কোথায় গত বছরে কোথায় গাছ লাগানো হয়েছে আমি মনে করি প্রয়োজন এখন সড়ককে সংকুচিত করে ফুটপাথকে প্রসারিত করে ফুটপাথ ধরে সাইড ওয়াকে প্রচুর গাছ লাগানো দীর্ঘমেয়াদী ও টেকসই উন্নয়ন ছাড়া রাতারাতি ঢাকার তাপমাত্রা সহনীয় করা অসম্ভব বলে মত নগর বিশেষজ্ঞদের জাতিসংঘের জীববৈচিত্র্য সনদ অনুযায়ী বনয়ন রক্ষা করা প্রত্যেকটি রাষ্ট্রের দায়িত্ব আর সেই দায়িত্ব বিবেচনায় বিশেষজ্ঞরা বলছেন সময় ফুরিয়ে যাওয়ার আগেই ঢাকাকে নিয়ে নতুনভাবে ভাবতে হবে তারা এও বলছেন বসবাসযোগ্য সুনিবিদ শহর হিসাবে গড়ে তুলতে অপরিকল্পিত নগরায়নে লাগাম টেনে ধরতে হবে নীতি নির্ধারকদের নাজিবুর রহমান এনটিভি নিউজ ঢাকা